মঙ্গলবার থেকে কমলপুর কলাছড়ি কৃষি বিচাগার অফিস প্রাঙ্গণে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে এই ধান ক্রয় চলবে 8 জানুয়ারি পর্যন্ত। এদিন উৎসবের আমেজে কৃষকরা ধান এনে বিক্রি করেছেন। সেখানে কৃষকদের ধান বিক্রিতে সহযোগিতা করছে কমলপুর মণ্ডল কিষাণ মোর্চা। এদিকে গত বছর কমলপুর মহকুমার কৃষকরা 2.79 মেট্রিক টন ধান বিক্রি করেছিলেন, এবার কৃষকরা প্রায় দ্বিগুণ ধান এনেছেন বিক্রির জন্য। ধারণা করা হচ্ছে এবার কৃষকরা প্রায় 550 মেট্রিক টন ধান বিক্রি করবেন কমলপুর কলাছড়ি কৃষি বিচাগার অফিস প্রাঙ্গণে। এবছর কৃষকদের কাছ থেকে প্রতি মন ধান 776 টাকা দরে ক্রয় করা হচ্ছে। অনেক কৃষক 100 থেকে 150 বস্তা করে ধান বিক্রি করার জন্য কলাছড়ি কৃষি বিচাগার প্রাঙ্গণ এনেছেন। যেসব কৃষকরা দূর দূরান্ত থেকে ধান বিক্রি করার জন্য এনেছেন তাদের নাম ও ব্যাংক অ্যাকাউন্ট লিপিবদ্ধ করা হচ্ছে, যাতে করে কৃষকরা অতি সহজে ধানের মূল্য পেয়ে যান। কৃষকরা জানিয়েছেন এবার আমন ধানের ভালো ফলন হয়েছে, খোলা বাজারে ধানের মূল্য কম, সরকারের কাছে ধান বিক্রি করে লাভবান হবেন তারা। এই সম্পর্কে কৃষকদের পাশাপাশি কমলপুর মণ্ডল কিষাণ মোর্চার সভাপতি পিন্টু শর্মা জানিয়েছেন, এফসিআইয়ের মাধ্যমে দপ্তর ধান কিন্তু গত 2 প্রকুরমেন্ট সিজন এবং এবারের সিজন খাদ্য দপ্তর নিজেই ধান ক্রয় করছে কৃষকদের কাছ থেকে। যে জায়গাতে কৃষকরা মার্কেটে 500-600 টাকায় ধান বিক্রি করতো, সেই ধান আজকের দিনে 776 টাকা পের হয়ে গেছে। এবং এইবার লক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে সঠিক সময়ে যে কৃষকদের মাঠ থেকে ধান তোলার সঠিক সময়ে সরকার কৃষকদের কাছ থেকে ধান কেনায় বেশিরভাগ অংশের কৃষকরা আজকের দিনে ধান বিক্রির জন্য উদ্যোগী হয়েছে। এফসির মাধ্যমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়কে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দেখা যায় সেখানে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।